আশি ভাগেরও বেশি দল থেকে তারা নিয়োগ করেছে। এই জন্য দলীয় পুলিশকে নির্দেশ দিল, দেখা মাত্র তোমরা গুলি করো। পুলিশ সেটা আমল করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। একটা পুলিশ কার টাকায় চলে বলুন তো? শ্রমিকদের টাকায় চলে, জনগণের টাকায় চলে। জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ গুলি করে আমাদেরকে, জনতাকে হত্যা করেছে। এর চাইতে জঘন্য কাজ ইতিহাসে হতে পারে? আর বর্তমান যে সর্ব প্রদেশের সরকার আছে তাদেরকে আমরা সবাই দিতে চাই, যৌক্তিক সময় নেওয়া উচিত। খুব বেশিও নেওয়া উচিত না, আর কম দিয়ে তারা হওয়ার করা উচিত না। যৌক্তিক সময়ে বিভিন্ন জায়গায় জেগে বসার যে সমস্ত দলীয় প্রশাসনে বসেছিল, পুলিশে হোক, বিডিআর বিজিপি হোক, আর্মিতে হোক, যে কোনো জায়গায় হোক, বিচারালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, যাকে যেখানে বসিয়েছে এই দলীয় লোকগুলাকে সহায় সেখানে নিরপেক্ষ লোককে বসাইতে হবে। কথা ঠিক না? এই কাজটা করতে যতটুকু সময় লাগে, এই সময় আমাদেরকে দিতে হবে।